ওয়েলকাম ফ্রেন্ড। সমস্ত সরকারি কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আজকের মিডিয়ায় উঠে এসেছে, অবশ্যই দেখে রাখুন। ভিডিওটি জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার করুন এবং চ্যানেলটি নতুন করে সাবস্ক্রাইব করুন। দেখুন কি বলা হচ্ছে, মাতৃত্বকালীন ছুটি নমাজ করা সওয়াল নীতি আয়োগ কর্তার। এটা সরকারি ক্ষেত্রে মহিলাদের জন্য হলেও সকলেই দেখে রাখুন, কারণ রুলস রেগুলেশন সকল কর্মীরই জানা উচিত। এবারে ভেতরের আপডেটটি দেখে নিন। মাতৃত্বকালীন ছুটি আরও কিছুটা বৃদ্ধি করার পক্ষেই নীতি আয়োগ। সোমবার নীতি আয়োগের সদস্য ভিকে পল বলেন, মাতৃত্বকালীন ছুটির সময়সীমা বৃদ্ধি করে নমাজ করার বিষয়টি ভেবে দেখার প্রস্তাব করা হচ্ছে। সরকারি এবং বেসরকারি দুই ক্ষেত্রেই কর্তৃপক্ষকে মাতৃত্বকালীন ছুটির সময় বৃদ্ধি করার বিষয়টি ভাবনাচিন্তা করতে বলা হয়েছে। এর আগে নীতি আয়োগের সুপারিশেই ম্যাটারনিটি লিভ বা মাতৃত্ব ছুটি 12 সপ্তাহ থেকে বাড়িয়ে 26 সপ্তাহ করা হয়েছে। 2017 সালে এই নির্দেশ সংসদে অনুমোদন পেয়েছিল। অর্থাৎ কোনো চাকরিজীবী মা আগে যেখানে প্রায় 3 মাসের মাতৃত্ব ছুটি পেতেন, এখন তা প্রায় 6 মাসের হয়েছে। এবার তা ফের বৃদ্ধি করার প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও সরকারিভাবে এখনও প্রস্তাব পেশ করা হয়নি, তবে ভিকে পলের বক্তব্য থেকে পরিষ্কার বিষয়টি সরকারিভাবেই হয়তো পেশ করা হতে চলেছে। বণিক সংস্থা ফিকির মহিলা শাখার এফএলওর তরফে বিষয়ে বলা হয়েছে, সরকার এবং বেসরকারি দুই তরফেই একযোগে বসে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত যে মহিলা কর্মীদের মাতৃত্বকালীন ছুটির মেয়াদ বৃদ্ধি করা হবে কি না। কারণ ভবিষ্যতে বহু লক্ষ মহিলা কর্মী একটা বড় সময়ের জন্য এই ছুটির দাবি করলে তার জন্য বদলির বিকল্প উন্নত ব্যবস্থা রাখা প্রয়োজন, যাতে কাজটা সঠিকভাবে চলতে পারে। ফেলোর সভাপতি সুধা শিবকুমার বলেন, ভারতে অন্যতম বড় সমস্যা হলো অর্থনৈতিক কারণে কর্মীরা পরিবারকে যথার্থ যত্ন ও সুরক্ষা প্রদান করতে পারে না, কারণ ভারতে এর জন্য স্বল্প অর্থ বরাদ্দ করা হয়। সেক্ষেত্রে এই উদ্যোগ কতটা কার্যকর হবে তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। সুতরাং দেখলেন যে নীতি আয়োগের প্রস্তাব, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্তাব, হয়তো সেটা বাস্তবে রূপান্তরিত হতে পারে, এর আগে হয়েছে। এবারে যারা মহিলা কর্মী আছেন তাদের মাতৃত্বকালীন ছুটি 6 মাস থেকে বাড়িয়ে 9 মাস করার প্রস্তাব দেওয়া হচ্ছে। মহিলা কর্মীদের জন্য এটা যথেষ্ট ভালো খবর। তাদের যে অসুবিধার মধ্যে পড়তে হয় সেই অসুবিধা হয়তো অনেকটা দূরীভূত হবে, কিন্তু সেই সঙ্গে চিন্তা যেটা বাড়াচ্ছে যে মহিলা কর্মী যদি এই প্রচুর পরিমাণ মহিলা কর্মী যদি একসঙ্গে মাতৃত্বকালীন ছুটি যায়, সেক্ষেত্রে এ কাজের বিকল্প কী হবে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন তোলা হয়েছে। যেহেতু আগামী দিনে একটা বড় সংখ্যক মহিলা কর্মী সরকারি বেসরকারি ক্ষেত্রে আসতে চলেছে বলে অনুমান করা হচ্ছে। ধন্যবাদ।